যে বিষয়ে কথা বলতে চাই আলোচনা করতে চাই আসিয়া হেতুফ ইসলাম ইসলামে ভ্রমণ বা পর্যটন বছরের শেষে এখন দেখবেন যে মানুষ বিভিন্ন ধরনের সফরে যায় শিক্ষা সফরে যায় অন্য অন্য সফরে যায় কেউ একটু আনন্দ ফুর্তি করতে যায় এখন খুব বেশি সফর হচ্ছে তাই না মানে ভ্রমণ বা পর্যটন হচ্ছে আপনারা শুনেছেন গত শুক্রবার মানে এই পর্যটন কেন্দ্রে এমন উপচে পড়া ভিড় ছিল বলছে যে এই এক প্লেট ভাত আলু ভর্তা হলো হল চারশো পাঁচশো টাকা দিয়ে কিনে খাইছে শুনছেন না হাজারান দুর্ঘটনাও ঘটে এবং গত দুই দিন ধরে সবচেয়ে যে নিউজ একজন নারী নির্যাতনের শিকার হয়েছেন ধর্ষণের শিকার হয়েছেন সেটাও পর্যটন কেন্দ্র থেকে যদিও এটা নিয়ে বিভিন্ন চুলচেরা বিশ্লেষণ চলতেছে সেটা অন্য বিষয় কিন্তু অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা যে মাঝে মধ্যে ঘটে না বিষয়টা এমন কিন্তু নয় আসুন তো আজকে আমরা আলোচনা করতে চাই আসিয়া হাতুফিল ইসলাম ইসলামে পর্যটন বা ভ্রমণ ভ্রমণের গুরুত্ব আছে কি নাই এ বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করতে চাই হাজার আনা শুন ইসলাম পূর্ব যুগে মানুষ ইসলাম পূর্ব যুগেও মানুষ বিভিন্ন জায়গায় সফর করত সফর করত কি করতো না সফর করত দেশে বিদেশে সফর করত বিভিন্ন উদ্দেশ্যে সফর করত। قران الكريم من مد الله رب العالمين سورة نجيل الكوريس سورة النمرو سورة قريش الله رب العالمين شكرا يا لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وأمنهم من خوف আল্লাহ রব্বুল ইজাত জালাল বলেছেন লি ইলাফি কোরাইশ ইলাফিহিম শীতে এবং গরমে শীতা মানে শীত সৈফ মানে গরম গ্রীষ্মে এবং শীতে এই দুই মৌসুমে তারা সফর করে বাণিজ্যিক সফর এবং তারা বাইতুল্লার প্রতিবেশী হওয়ার কারণে মানুষ তাদের সমাদর করে বাইতুল্লার প্রতিবেশী হওয়ার কারণে এই ব্যবসাগুলো তাদের প্রচুর পরিমাণে তারা লাভবান হয়ে আসে এবং এই দুই মৌসুমে যে পরিমাণ লাভবান হয় এই লাভ দিয়ে তারা সারা বছর চলে আল্লাহ বলেন তাদের উচিত হলো এই ঘরের মালিকের ইবাদত করা কারণ এই ঘরের মালিক তাদের রিজিকের ব্যবস্থা করেছেন এই ঘরের মালিক তাদের রিজিকের ব্যবস্থা করেছেন এই ঘরের মালিক তাদের ইজ্জতের ব্যবস্থা করেছেন এই ঘরের দোহাই দিয়ে এই ঘরের প্রতিবেশী হওয়ার সুবাদে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করে অথচ তারা এই ঘরের মালিকের ইবাদত করে না কমপক্ষে তাদের দুনিয়ায় এ লাভবান হওয়ার কারণে মর্যাদাবান হওয়ার কারণে এবং রিজিক প্রাপ্ত হওয়ার কারণে হলেও তাদের উচিত ফালিয়া বুদুর অব্যাহত এই ঘরের মালিকের ইবাদত করা যে মালিক তাদের ক্ষুদা দারিদ্র থেকে হেফাজত করেছেন তাদের খাবার দিয়েছেন ব্যবস্থা করেছেন তাদের নিরাপত্তা দান করেছেন যেখানে অবস্থা ছিল রাস্তাঘাটে মানুষ নিরাপদে বের হতে পড়তো না লুটেরা বা ডাকাতের অত্যাচারে নিজের মাল নিয়ে ফেরা হতো তারা এই ঘরের দোহাই দিয়ে এই ঘরের প্রতিবেশী হওয়ার কারণে তারা সেফলি যায় সেফলি ফিরে আসে সুতরাং এই ঘরের ইজ্জতের কারণে হলেও তাদের এই ঘরের মালিকের ইবাদত করা উচিত ছিল আল্লাহ আকবর হাজারানি মজলিস যা বলছিলাম এখান থেকে কিন্তু বোঝা যায় যে ইসলামের পূর্ব যুগেও মক্কার লোকজন সফর করত ব্যবসায়িক সফর এছাড়া আরও বিভিন্ন ধরনের সফর করত কিছু মানুষ সফর করত সফর করতো একটা অর্থাৎ আল্লাহ নৈকট্য হাসিল করার জন্য বিভিন্ন ধরনের কষ্ট ক্লেশ তারা করত এখনও বিভিন্ন ধর্মে দেখা যায় যে তারা নৈকট্যের জন্য এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা নির্দিষ্ট পথ তাদেরকে হেঁটে যেতে হবে খালি পায়ে হেঁটে যেতে হবে এখনও কিন্তু বিভিন্ন ধর্মে এটার রেওয়াজ রয়েছে হিন্দু ধর্মে রয়েছে পায়ে হেঁটে যাওয়া লম্বা পায়ে ফসকা পড়ে যায় তো এরকম রেওয়াজ ইসলামের আগেও ছিল ইসলাম যখন আসলো ইসলাম এসে ভ্রমণটাকে সফরটাকে ভ্রমণটাকে নিছক সফর বা ভ্রমণ এর মধ্যে সীমাবদ্ধ রাখে নেই ইসলাম এটা অন্য একটা মাত্রা যোগ করেছে ইসলাম এটার সাথে ইসলাম এটার সাথে একটা নতুন অর্থ দান দাঁড় করিয়েছে একেবারে অনন্য উচ্চতায় উঠিয়ে দিয়েছে হাজরান আসুন ইসলাম বলে নিচক সফর এবং সফর এটার কোনো কি নেই মূল্য নেই শুধুমাত্র সফরের জন্য সফর করা ইসলাম আমরা দেখি কোরআন এবং সন্ন্যার দিকে আমরা দেখলে দেখি কয়েকটি বিষয় সামনে রেখে ইসলাম পর্যটন বা ভ্রমণের কি করেছে অনুমোদন করেছে আল্লাহু আকবর সামুদ্রিক সফর এক হাদিসের মধ্যে আসছে লায়ার কাব আল বাহরা ইল্লাহাজুন ও মথ মেরুন ও গাজিন ফি সাবিল্লা নবী করিম সাল্লাম বলেছেন সাগর পথে মানুষজন যেন হজ উমরা আর আল্লাহর রাস্তার গজুয়া বা লড়াই ছাড়া অন্য কোন উদ্দেশ্যের জন্য সফর না করে লায়ার কাপ আলবাহর লাহাজ্জুন অ মেরুন অ গাজিন ফিসাবিল মজজাজ মাহতারাম আসুন ইসলাম কোন কোন জায়গায় ভ্রমণের অনুমোদন দিয়েছে সব জায়গায় কি ইসলাম ভ্রমণের অনুমোদন দেয় নাকি আপনার কি মনে করেন আমি তো মনে করি না সব জায়গায় সফরের অনুমোদন অনুমোদন কি ইসলাম দিয়েছে না ইসলাম কোথায় কোথায় ভ্রমণের অনুমোদন দেয় আর কোথায় কোথায় ভ্রমণ অনুমোদন দেয় না এটা সংক্ষেপে জেনে নিই এক নম্বর হল ইসলাম বলেছে এবাদতের জন্য সফর করা যায় বরং কখনো কখনো এবাদতের জন্য সফর করা ওয়াজিব হয় কখনো ফরজ হয় কখনো সুন্নাত হয় বুঝাতে পারছি কারো উপরে হজ ফরজ হয়েছে তো তার জন্য হজের ভ্রমণ করা ফরজ হজ ফরজ হজের ভ্রমণ ফরজ উমরা করা ফরজ নয় সুন্না আপনি উমরার জন্য সফর করবেন সেটা সুন্না আল্লাহ রাস্তার ডাক এসে গেলে জিহাদ তে সেখানেও কখনো ফরজ কখনো মুস্তাহাব তো এবাদত এগুলো হলো এবাদত এবাদতের জন্য সফর করা যায় বা সফর করা বৈধই নয় কখনো কখনো সুন্না কখনো কখনো মুস্তাহাব কখনো কখনো ওয়াজি হুকুম অনুযায়ী বিধান অনুযায়ী এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ আমি তো ভ্রমণে যেতে চাই নবী করিম সাল্লাম বলেন ইন্না আবু দাউদ আমার উম্মতের ভ্রমণ হল আল্লাহ রাস্তা জিহাদ আল্লাহ রসুল সাল্লা ইসলাম সাতাশটি জিহাদ করেছেন অতএব আমার উম্মতের এটি ভ্রমণ অর্থাৎ এটা হলো মানে এই কথার পরিপ্রেক্ষিতে বলেছিল কারণ সে মনে করত মানে কোথাও সফর করতে যাওয়াটাই একটা ইবাদত মানে প্রাক ইসলামে দেশে দেশে ঘুরে বেড়ানো হ্যাঁ কিছু ওই যে বাউল টাউল ফকির টাইপের কিছু লোকজন আছে না দেশে দেশে ঘুরে বেড়ায় হ্যাঁ বাউল কাউল গায়ে আর এগুলোই মনে করে যে খুব পুণ্যের কাজ তো ইসলামের আগের যুগেও এরকম ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন না এগুলার কোনো দখল বা অবকাশ নেই ইমাম আহমদ ইবনা হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছে ইমাম আহমদ ইবনা হাম্বল বলেন যে এরকম ভ্রমণ ট্রমণের ব্যাপারে ইসলামের কোনো নিয়ম নেই এবং কোন নবী এবং নেকাররাও এমন ভ্রমণ ট্রমন করেন নাই মানে কোন ভ্রমণ যে ভ্রমণের কথা আগে বললাম তাহলে এক নাম্বার এক নাম্বার হলো ভ্রমণ এবাদতের জন্য কিসের জন্য এবাদতের জন্য হজ উমরা অন্য কোনো এবাদত দ্বিতীয় নম্বর ভ্রমণের অনুমোদন আছে আর লিতলাবিল এলমি আর রেহলেতু লিতলা বিল এলমি এলেম শিখার জন্য ভ্রমণ করার অবকাশ রয়েছে ইমাম বুখারি রহমতুল্লাহি আলী শাহি বুখারী বা বুখারি শরীফের প্রথম অধ্যায় হলো ওয়াহির অধ্যায় দ্বিতীয় অধ্যায় ইমানের অধ্যায় তিন নম্বর অধ্যায় হলো কিতাবুল ইলমি কিতাবুল এলেম বা এলেমের অধ্যায়ে বেশ অনেকগুলো বাব নিয়ে এসেছেন শিরোনাম কায়েম করেছেন যেই শিরোনামগুলো থেকে বোঝা যায় যে এলেম শিক্ষার জন্য অনেক দূর দূর পর্যন্ত সফর করা যায় ভ্রমণ করা যায় এবং একটা রেওয়ায়ত নিয়ে এসছেন যে সাহাবি জাভের ইবনে আবদুল্লা রদিউল্লাহ সাবি সাহাবি জাভের কথা আমরা শুনেছি না সাহাবি জাবের ইবনা আবদুল্লাহ রদিয়াল্লাহ তালহ একটা হাদিসের জন্য কয়টা হাদিসের জন্য একটা হাদিসের জন্য এক মাসের সফর করেছিলেন এক মাসের সফর একটা হাদিস জানার জন্য মেসিতা শাহরিন এক মাসের দূরত্বে ভ্রমণ করেছিলেন সফর করেছিলেন এলেম শিখার জন্য তাহলে এলেম শিখার জন্য সফর করা শুধু বৈধই নয় অনেক বেশি গুরুত্ব আল্লামা খাতিব আল বাগদাদি রাহমতুল্লাহ আলাই পঞ্চম শতাব্দী হিজড়ির অন্যতম বড় মহাদ্দেশ তিনি একটা বই লিখে ফেলেছেন আর এলেম শিক্ষার জন্য ঘর থেকে বের হওয়া তত সফর করা একটা বই লিখে ফেলেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই নিয়ে এসেছেন একটা ঘটনা দিয়ে অনেকগুলো শিরোনাম কাজ আল খুরুজু ফিতালাবিল এলমি এলেমের জন্য বের হওয়া আবার এলেমের জন্য নৌপথে সফর করা নদী পথে সেখানে হজরতের মুসাল্লাহ সাল্লাতু আসসালামের ঘটনা নিয়ে এসেছেন মুসা মুসালসাল্লাতুআসালামের ঘটনাটা আমরা জানি জানি না বলে মুসা মুসাল্লাহলামের তো অনেক ঘটনা আছে কোন ঘটনার কথা কইতেছেন মুসা মুসাতে ইারা জানি এটা ঠিকই ইশারা ইঙ্গিত বুঝে ফেলে মুসাতু আসসালাম কে আল্লাহ রবুল আলমিন পাঠিয়েছিলেন হজরত খিজরা আল্লাহ সাল্লা সাল্লামের কাছে এবং এই সফরটা ছিল হল কিসের ছবর নদীপথের ছবর অর্থাৎ তিনি ওই নদীর পাশ ধরে সাগরের পাশ ধরে গিয়েছিলেন কিন্তু খিজড়া আলাই সাল্লাসাল্লাম তো পানির মধ্যেই ছিলেন সুড়ঙ্গ তৈরি হয়ে গিয়েছিল সেই সুড়ঙ্গ হয়েই তিনি খিরিজরা আলাই সাল্লাসাল্লামের কাছে গিয়েছিলেন ইমাম বুখারি রহমতুল্লাহি আলী বলেছেন এই সফরটা ছিল হলো এলএম তথা শিক্ষা সফর কিসের সফর ছিল শিক্ষা সফর ছিল তাহলে বোঝা গেল শিক্ষা সফরের অনুমোদন আছে শিখতে যাওয়া পুরো ঘটনার বললাম না মোসা আল্লা সাল্লাসাল্লাম গেলেন খিজিরা আল্লাহাতুস্লামের সাথে সাক্ষাৎ হলো খিজিরা আল্লাহ সাল্লাসাল্লাম বললেন আমার সাথে তুমি থাকতে পারবা না হুম বললেন আমি থাকতে পারবো বলে থাকতে চাইলে কথা বলতে না আচ্ছা ঠিক আছে এরপরে উনি গেলেন ওনারা দুইজন যেতে যেতে যখন নদীপথে চলছিলেন নদীপথে যাওয়ার পর প্রথমে কি করলেন এই প্রথমে যেটা করলেন নৌকার একটা তক্তা উঠাই দিলেন খুদ করে দিলেন বলে কি করলেন এটা এটা তো ডুবে মারা যাবে বলে তোমার সাথে তো চুক্তি এমন ছিল না আমি যা করব সেটা তুমি দেখবো প্রশ্ন করবো না এরপরে যেটা করলেন সেটা হলো নৌকা পার হয়ে গিয়ে ছোট একটা ফুটফুটে বাচ্চাকে মেরে ফেললেন জবাই করলেন অথবা আষাঢ় দিয়ে মেরে ফেললেন যাই হোক বললেন এটা কতলতা বেগৈরি নফস একটা অন্যায়ভাবে নিষ্পাপ মাসুম বাচ্চাকে মেরে ফেললেন হাজো খিজির আলিস সাল্লা তুমি কিন্তু আমার সাথে থাকার যোগ্যতা হারাই ফেলছো বলে আরেকবার সুযোগ চাই ঠিক আছে আর একবার সুযোগ দেওয়া হলো এবার চলতে চলতে ক্লান্ত হয়ে গিয়েছে দেখ একটা দেওয়াল নুয়ে পড়েছে খিজিরা আলি সাল্লাতু আসসালাম ওটাকে উঠাই দিলেন তো বলে আপনি চাইলে তো একটা কাজ করতে পারতেন পারিশ্রমিক নিতে পারতেন ওদের কাছে তো আমরা খাবার চাইতাম ভাই আমাদের একটু খাবারের ব্যবস্থা করো আমরা মুসাফির ক্লান্ত শ্রান্ত হয়েছি তারা তো আমাদের খাবার ব্যবস্থা করলো না আর এদেরকে বিনা পারিশ্রমিক আপনি কি করলেন তাদের নুয়ে পড়া দেওয়ালটা উঠাই দিলেন আচ্ছা চাইলে আপনি তো কি করতে পারেন পারিশ্রমিকে নিতে পারতেন বলে তুমি এখন পরিপূর্ণভাবে কি করছো যোগ্যতা হারিয়ে ফেলছো এখান থেকে বোঝা যায় যে অনেক সময় স্টুডেন্ট অনেক সময় ছাত্রত্ব বাতিল হওয়ার মতো কাজ করে ফেলে তখন তাকে কি করে দিতে হয় আমাদের আমরা বলি এখরাজ বহিষ্কার যদিও এই শব্দ এখানে ব্যবহার করা যাবে না নবীর শান তবে এখান থেকে এতটুকু বোঝা যায় যে যদি প্রতিষ্ঠানের সাথে স্টুডেন্টদের বনি না হয় এমনি কই মুসা আল্লাহ যে প্রতিষ্ঠানে গিয়েছিলেন ওই প্রতিষ্ঠানের উনি বণিবনায় হচ্ছিল না মানে ওই প্রতিষ্ঠানের সাথে উনি মিলায় নিতে পারতেছিলেন না এই জন্য প্রতিষ্ঠান তাকে বলছিলেন যে তোমার সালাম দিলাম তুমি বহিষ্কার শব্দ ব্যবহার করা যাবে না মজ্জাজ মোহতারাম ইমাম বুখারি এই ঘটনাটা অনেক জায়গায় নিয়ে এসে প্রমাণ করেছেন যে প্রমাণ করেছেন কি এলেম শিক্ষার জন্য এলিম শিক্ষার জন্য ঘর থেকে বের হওয়া যায় শিক্ষা সফরের জন্য অনেক দূর দূরান্ত পর্যন্ত যাওয়া যায় ত্রিমিজির রবায়তের মধ্যে আসছে মনসালাকা তার সাহ হালালহু তার ইলাল জন্না এলএম শিক্ষার জন্য যদি কেউ পথ বের হয়ে চলে যায় সাহ হালালহু ইলাল জান্না আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন তো এজন্য এলএম শিক্ষার জন্য বের হওয়াটা শুধু যায়জ না বরং অনেক বেশি প্রশংসিত প্রশংসিত আমরা এখান থেকে বুঝলাম এলেম শিক্ষার জন্য কি করা যায় ঘর থেকে বের হওয়া যায়